فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া বুলালো ইয়ার সোল্লাহ বুলালো হামে একবার মদিনে মে বুলালো সালাতুন ইয়ার সোল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া মিল্লাতিহি
وعلماء أهل سنته أجمعين. সকলে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার অবস্থান করার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন আমিন মুআজ্জাজ মুকাররম আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা শুরার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যদি সুযোগ হয় সামনের দিকেও কথা বলার চেষ্টা করব রব্বুল আলামিন আমি গুনাহগারকে সঠিকভাবে ইলমি এবং আমলি বক্তব্য পেশ করার মতো জেহান জ্ঞান ইলম লিসান জবান আল্লাহ তাআলা আমাকে দান করুন এবং আমাদের সবাইকে তা বুঝে তার উপর আমল করার নিয়ত নিয়ে দৃঢ়ভাবে নিজেকে প্রত্যয়ে গ্রহণ করার তৌফিক দান করুন সবাই পড়ি আমিন আমিন মুআজ্জাজ মুকাররম সূরা শুরার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দেশ দিয়ে কিছু কথা বলেছেন প্রথমত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন নবী গো রহমাতুল লিল আলামিন জগতের সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন এই দুনিয়ার ভোগ বিলাস শান্তি আরামায়েশ সৌখিনতা বিলাসিতা সমস্ত কিছুই দুনিয়ার জিন্দিগিতে অস্থায়ীভাবে ভোগ করার জন্য এগুলোর কোনো স্থায়িত্ব নাই জোরে বলেন সুবহানাল্লাহ এই তো মসজিদ কত মজবুত ইট পাথর দিয়ে করা হয়েছে আবার টাইলস লাগানো হয়েছে কোন না কোন একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা যে কোনো দিন ভেঙে পড়তে পারে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পত্তির কথা উল্লেখ করে ইমানদারদেরকে বললেন ইমানদারেরা রে ও ইমানদারেরা দুনিয়ার এই সম্পদ এই আরামায়েশের লোভে নিজেকে শেষ করে দিও না কেননা এগুলোর কোন স্থায়িত্ব নাই সবকিছু অস্থায়ী সবকিছুই অস্থায়ী সবকিছুই অস্থায়ী রব্বুল আলামিন বলেন নবী গো ও নবী জগৎবাসীরে আরো একটা সংবাদ দেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবাক দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু হলো অস্থায়ী কোন স্থায়িত্ব নাই দুনিয়াবাসীরে খবর দেন আমি আল্লাহর কাছে যা আছে তা হলো স্থায়ী তার কোনো ধ্বংস নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে যা আছে তার কোনো ধ্বংস নাই ধ্বংস নাই তাহলে দুনিয়ার জিনিস যে কোনো সময়ে ধ্বংস হয়ে যাবে ধ্বংসশীল তাহলে এই জিনিসের মায়া আমাদের বাড়ানো দরকার না ত্যাগ করা দরকার কিন্তু আমরা কি ত্যাগ করি না বাড়াই সত্যি কথা কন ত্যাগ করি না বাড়াই কার জন্য বাড়ান দেখেন তো দাড়িতে হাত দিয়ে চুল তো আর দেখতেন না নিজের দাড়ি তো নিজে দেখবেন আর ছিলেন তো দাড়ি ছিল না
দাড়ি যখন গজাইছে তখন তো সাদা ছিল না এখন তো সাদা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে হায়াতে জিন্দেগানি নিয়ে আপনি যেভাবে দুনিয়াতে আসছেন এখন একটু ভিন্ন রকম একদিন হায়াতটা শেষ হয়ে যাবে কবরে ঢুকে যাবেন আল্লাহর কাছে যা আছে তা সম্পূর্ণ স্থায়ী তার বাস্তব একটা প্রমাণ হলো আমরা যে হায়াতে বেঁচে আছি এটাও অস্থায়ী মৃত্যু আসলে এটা শেষ ধ্বংস হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ যে আমাদেরকে একটা হায়াত দিবেন হয়তো আযাবের জন্য নয়তো আরামের জন্য যে কোনো দুইটার একটা তো আল্লাহ যে হায়াতটা দিবেন এটার কি শেষ আছে না বলেন শেষ আছে আপনি যদি জাহান্নামী হন চিরকাল আযাব ভোগ করবেন কিন্তু মউত হবে যদি জান্নাতি হন চিরকাল শান্তি ভোগ করবেন কোন ধরনের মৃত্যু আসবে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াবাসীরে বলেন দুনিয়াবাসীরা রে দুনিয়ার প্রতি এত মোহমান হইও না এত মোহিত হইও না দুনিয়ার প্রতি এত লোভ লালসা অন্তরে রাখিও না কেননা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দামি জিনিসটাও কোন না কোন একদিন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহর কাছে যা আছে তার কোনো ধ্বংস নাই তার অস্তিত্ব কোনদিন বিলীন হবে না সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যা আছে তা ধ্বংসশীল আল্লাহর কাছে যা আছে তার কোনদিন ধ্বংস নাই হুজুর তাইলে ওই জিনিসগুলো আল্লাহ কেন বা কার জন্য রাখছে জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ যেই জিনিসের কোনো ধ্বংস নাই এই জিনিসের কি আল্লাহর নিজের কোনো প্রয়োজন আছে কথা কন্যা কা আল্লাহর কি নিজের কোনো প্রয়োজন আছে সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও গো রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে এগুলো কেন রাখলেন কিংবা এগুলো কার জন্য রাখলেন আমার আল্লাহ আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের বলেন নবী গো এগুলি আমি আমার সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আশরাফুল মখলুকত এই মানব জাতিকে আমি আল্লাহ আশরাফুল মখলুকত বানাইছি এই আশরাফুল মখলুকত মানব জাতির মধ্যে যারা আপনার উম্মত কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তাদেরকে আমি আল্লাহ গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বানাইছি আমার কাছে স্থায়ী যে সমস্ত নিয়ামত ব্যবস্থা রয়েছে এই সমস্ত কিছু আপনার উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা জান্নাতে ডুববে খালিদিনা ফিহা বাদা জান্নাতে যারা ঢুকবে অনন্তকাল থাকবে আর কোনদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও গো রহমাতুল্লিল আলামিন আপনার উম্মত আমরা গুনাহগারদের জন্য আল্লাহ এমন স্থায়ী নিয়ামতের ব্যবস্থা রাখলেন হুজুর আমাদের মধ্যে কারা কারা কেমন চরিত্রের অধিকারী হলে কারা এই নিয়ামতগুলি পাবেন আল্লাহ বলেন হুজুর জগৎবাসীরে তাদের চরিত্র সম্পর্কে জানাইয়া দেন কিভাবে নিজেকে তৈয়ার করলেন কিভাবে নিজেকে প্রস্তুত করলে আমি আল্লাহর এই নিয়ামতের হকদার হতে পারবে আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি সবাইকে জানাইয়া দেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর স্থায়ী নিয়ামত পেতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না যদি আল্লাহর স্থায়ী নিয়ামতের হকদার হতে চাই আল্লাহর স্থায়ী এই নিয়ামতের মালিক যদি আমরা হতে চাই আমাদের কাজ হলো আল্লাহর বিধান মতো জীবন তৈরি করা আল্লাহ পাকের দেখানো নির্দেশিত পথ মোতাবেক নিজেদের জিন্দেগি তৈরি করা সাহাবায়ে কেরামের সামনে আমানুর নবী রহমাতুল্লিল আলামিন সূরা শুরা 36 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে বলেন আল্লাহ বলেছেন এই সমস্ত নিয়ামতগুলো আমার আল্লাহ রাখছেন লিল্লাযীনা আমানু
দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলো রেখেছি সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ আমাদের ঈমান আছে না নাই আছে আমরা ঈমানদার না বেঈমান মুসলমান না মুনাফিক মুসলমান জোরে কর না মুসলমান জোরে বলেন রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سبحان الله الله বলেন দুনিয়ার মধ্যে যে মানুষ ঈমান আনছে নেক আমল করছে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে আমি আল্লাহর দরবারে এই ব্যক্তি হলো সবথেকে উত্তম বক্তা তাইলে আমরা মুসলমান না মুনাফিক মুসলমান আওয়াজ হয় না মুসলমান না মুনাফিক মুসলমান সন্দেহ আছে না কোন সন্দেহ আছে না আমরা ঈমানদার আল্লাহ বলেন আমার এই স্থায়ী নিয়ামতগুলি যদি পাইতে হয় প্রথমে শর্ত পূরণ করতে হবে ঈমানদার হতে হবে বোঝা গেল প্রথম শর্ত আমরা পূরণ করেছি আল্লাহ কয়জন একজন আল্লাহ কয়জন তার কোন শরীক নাই তিনি কারো মুখাপেক্ষী নাই তিনি কাউকে জন্ম দেয় নাই তিনি কারো থেকে জন্ম নেয় নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই নবীজি কার রাসূল আল্লাহ নবীজিকে পাঠাইলেন কে আল্লাহ রাসূল বানাইলেন কে আল্লাহ কুরআন নবীজিকে দিলেন কে আল্লাহ ইলমে গায়েবের মতো অদৃশ্যের ইলম নবীজিকে দান করলেন কে জান্নাত নবীজিকে দেখাইছেন কে আল্লাহ জাহান্নাম নবীজিকে দেখাইলেন কে আল্লাহ উম্মতকে সাবধান করার জন্য জাহান্নাম দেখাইলেন উম্মতকে খুশখবর সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ নবীজিকে জান্নাত দেখাইলেন মুসলমানেরই আল্লাহ কহ হুজুর আমি আল্লাহর কাছে যেই সমস্ত স্থায়ী নিয়ামতগুলি আছে গো এই নিয়ামতগুলি যদি আপনার উম্মতেরা হকদার মালিকানা পেতে চায় হকদার হতে চায় আপনার উম্মতের বলেন এক নাম্বার শর্ত হলো লিল্লাযীনা আমানু তারা যেন ঈমান আনে ঈমান আনে দুই নাম্বারের শর্ত হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর স্থায়ী নিয়ামত জান্নাত জান্নাতের নিয়ামতগুলো যে ব্যক্তি পেতে চায় ইয়া রাসূলুল্লাহ তারে বলে দেন এক নম্বরে সে যেন ঈমান গ্রহণ করে দুই নম্বরে ওই ব্যক্তি যেন সমস্ত নেক কাজ ভালো কাজের ক্ষেত্রে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে ভরসা হবে কার তাওয়াক্কাল হবে কার জোরে বলেন না কার মুসলমানেরই হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহর উপর তাওয়াক্কাল করতে শিখো তাওয়াক্কাল করতে শিখো তাওয়াক্কাল তো আলাল্লাহ ঘর থেকে যখন বের হবা بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله أما نور نبي جي شكاية ديسن اي دعا پڑ گرت گے برحو تمہیں جو دی اللہ رو پر پوری پورن توکل کرتے بارو تمہار شمستو خابار دابار رزق شمستو کی سرو بے بستر دائیتو نی بے امر اللہ سبحان اللہ کون عمر فاروق اعظم রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো কি বলেন রিজিকের দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কাল করলে আল্লাহ নেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ আল্লাহ নেবে আল্লাহ নেবে বলে হ্যাঁ আল্লাহ নেবে হুজুর কিভাবে একটু বুঝায়া বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনারা মানুষ আপনারা চাকরি করেন ব্যবসা করেন তার মাধ্যমে রোজগার করেন এই রোজগারের অর্থ দিয়ে রিজিকের ব্যবস্থা করেন সবাই বলেন জি ওগো আমিরুল মুমিনিন ঠিক আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা মানুষ একটা মাত্র জাতি ইনসান মানব জাতি আশরাফুল মাখলুকাত
আমরা ছাড়া আরো 17999টা মখলুকাত আছে তাদের মধ্যে একটা মখলুকাত হলো পাখি পাখিগুলো প্রতিদিন বাসা থেকে খোদা নিয়ে বের হয় আর বিকালবেলা ফেরার সময় পেট ভরে খানা খায়া ফিরে আসে কেন জানেন নি তাদের খানাটা পায় কই তারা তো চাকরি করে না ব্যবসা করে না অর্থ রোজগার করে না খাদ্য কোনো কর্মের বিনিময় কারো কাছ থেকে বিনিময় হিসাবে নেয় না তাইলে পাখি সকালে খোদা পেটে বের হয়ে গেল সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফিরে আসলো কিভাবে কারণ হলো পাখিটা নিজের বাসা থেকে যখন বের হয় আল্লাহর উপর তাওয়াক্কাল করে বের হয় জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমিরুল মুমিনিন বুঝাইলেন দুনিয়ার কোন মানুষ যদি যে কোন কাজে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে বের হতে পারে আল্লাহ তার কাজে এমন বরকত দিবে রে সে যতটা চাইছে তার থেকেও বহু গুণে বেশি বরকত আল্লাহ দিয়ে দিবে সমস্ত কাজে ভরসা হবে কার জোরে বলতে হবে কার কোরআন শরীফ থেকে ওয়াজ করলে কি আপনাকে কষ্ট হইব না খারাপ লাগবো আমি খেয়াল করছি প্রত্যেক সময় তাফসীর করে দিব না অসুবিধা হবে নাকি কোরআন শরীফের এক এক জায়গা থেকে ধরে ধরে তাফসীর করে দিব যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় আস্তে আস্তে আল্লাহর কোরআনের উপর ইলম বাড়বে ইলম বাড়বে ইলম বাড়বে আরে বাবা আমাদের দেশ বাংলাদেশ রাষ্ট্রের একটা সংবিধান আছে আমাদের ধর্ম ইসলাম এটা আল্লাহর দেওয়া সংবিধান জোরে করনা সুবহানাল্লাহ পৃথিবীতে বহু ধর্ম আছে সমস্ত ধর্মের মোকাবেলায় ইসলাম ধর্মকে দাঁড় করালে সব ধর্মের পণ্ডিতেরা এক বাক্যে বলে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা যার মধ্যে মানুষের জীবন তৈরি করার পরিচালনা করার ক্ষেত্রে কোন জায়গায় কোন গ্যাপ কোন ফাঁকফোকর রাখে নাই একেবারে সমস্ত আইন কানুন বিধান দিয়া স্বয়ং সম্পূর্ণ কোন গ্যাপ কোন গ্যাপ তাহলে সব কিছু কোরআন শরীফে আমাদের এটা বোঝা দরকার আমরা তো কোরআন শরীফ পড়িও না বুঝিও না খেয়াল করেন মুসলমান রব্বুল আলামিন তার হাবিব রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আল্লাহ জানায় হুজুর বলে দেন দুনিয়ায় যারা আমি আল্লাহর ওই স্থায়ী নিয়ামত জান্নাতের নিয়ামতের অংশীদার হতে চায় জান্নাতের নিয়ামতের মালিক হতে চায় তাদেরকে বলেন এক নম্বরে তারা যেন ঈমান আনে দুই নম্বরে তারা যেন আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল করে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ আল্লাহু আকবার আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে এই মানুষগুলো যেন সব ধরনের কবিরা গুনাহ থেকে এবং আজে বাজে কথাবার্তা বলা অশ্লীল কাজ করার থেকে যেন বেঁচে থাকে জোরে কন্যা সুবহানাল্লাহ কবিরা গুনাহ ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কবিরা গুনাহ হয় ইচ্ছাকৃত রমজান মাসের রোজা ভাঙলে কবিরা গুনাহ হয় হজ করার সামর্থ্য হয়েছে কিন্তু ইচ্ছা করে হজে যান না কবিরা গুনাহ হয় যাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ আপনারে বানাইছে কিন্তু যাকাত দেন না কবিরা গুনাহ হয় মেয়ে আছে বাড়িতে সাজার জন্য ব্রুফ লাভ করার জন্য পার্লারে পাঠিয়ে দিছেন মেয়েরা ব্রুফ লাভ করলে কবিরা গুনাহ হয় অহরহ চলতেছে এটা বান্ধবীর গায়ে হলুদ বান্ধবীর তেনে ভালো মতন মাইয়া রেশা যাইয়া বান্ধবীর গায়ে হলুদে পাঠান ঠিক কিনা বলেন কষ্ট পাইতে পারেন পুরান ঢাকার মানুষ তো হইলো রাজকীয় মানুষ বংশ পরস্পরায় রাজকীয় মানুষ বিয়ে মানে লক্ষ লক্ষ টাকা খরচ আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুই তিন রাত তো গানের সিল্লানির জ্বালায় ঘুম নিদ্রা কিছু নাই না ভুল কইলাম
আমার বাড়ি এখানে না কিন্তু ঢাকা শহরে থাইকা যেটুকু অভিজ্ঞতা হইছে গান বাজনা এগুলি দিয়ে এরপরে আপনার ছেলেকে গায় হলুদের অনুষ্ঠানে পাঠাইলেন মেয়েরও গায় হলুদের অনুষ্ঠানে পাঠাইলেন ছেলেরা মেয়েরা একজনের কাছাকাছি আরেকজন আসার সুযোগ পাইল একজনের প্রতি আরেকজনের জেনার খেয়াল অন্তরে যদি তৈরি হয়ে যায় তাইলে তাদের দুইজনের দ্বারাও হতে পারে বা একজনের দ্বারাও হতে পারে যে কোনো অপরাধ সংগঠিত হয়ে যেতেও পারে ঠিক কিনা বলেন আর এরকম হয় অহরহ হয় খবরদার এ মুসলমান মুসলমানের মেয়েরা সাজুগুজু করবে এটাও সুন্নত এটাও ইবাদত তবে স্বামীর জন্য সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কালকে সাজব কিন্তু বেটি তো স্বামীর জন্য মাথা তেল দেয় না কিন্তু বাজারে বাইরে গেলে আচ্ছা মতন লিপস্টিক দিয়া বাইরে দুঃখের ব্যাপার হলো কিছু উচিত কথা কই না আপনারা কষ্ট পাইবেন কষ্ট পাইলে আমার কোন লাগবে উচিত কথা কারণ এখানে আমি যে দাঁড়াইছি আমি ইমাম আমি নেতা এই মুহূর্তে আমি বাদশাহ আপনারা প্রজা আমি ইমাম আপনারা মুসল্লি যেটা সত্য যেটা হক এটা আপনাদেরকে আমার বলতে হবে আপনারা মানবেন না না মানবেন ব্যক্তিগত ব্যাপার মুসলমান আমাদের দেশে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এই আমাদের নতুন বিয়ে করে যুবকরা বা কারো বউ যদি একটু সুন্দর হয় সাজাইয়া গোজাইয়া ভন্ডারের পিছে লইয়া হের ফরে গ্রাম ঘুরে এলাকায় ঘুরে পাড়ায় গল্লিতে গল্লিতে মোটর সাইকেলের পিছনে নিয়ে আপনি ঘুরলেন আরে ভাই হে মিয়া ভাই একটা মোবাইল ফোন এটা আপনার ব্যক্তিগত সম্পদ কেউ 10 লক্ষ টাকা দিল লক খুললা তারাতে দিতেন না বলেন নে তুই একটু দেখ আমার এর ভিতরে কি আছে দিব দিব এটা কয় টাকার জিনিস কয় দিন লাস্টিং করবে এইডার ব্যক্তিত্ব পার্সোনালিটি আপনি এত বুঝলেন আর আজীবনের জন্য যে বিয়ে করে আছেন বিবি তো একমাত্র আপনার একান্ত নিজের একমাত্র পার্সোনাল জিনিস ওইটা বাজারে প্রদর্শন করেন কেন অন্য মানুষকে দেখান কেন আপনার বিবিকে আপনি যদি এইভাবে আপনার বোনকে আপনি যদি এইভাবে কিংবা আপনার আত্মীয়ের কাউকে যদি আপনি এইভাবে সমাজে প্রদর্শন করেন এদের পিছনে তো বিভিন্ন ধরনের ছেলেরা বিভিন্ন বাজে প্রকৃতির মানুষেরা লাগবে এদের দিকে কু নজর দিবে এদের ব্যাপারে বিভিন্ন বাজে চিন্তা অন্তরে আনবে এদেরকে রাস্তাঘাটে পাইলে সমস্যা করার টার্গেটে থাকবে বিপদের কোনো শেষ এগুলির থেকে দূরে থাকেন এগুলো কবিরা গুনাহ বেপর্দায় বের করবেন না আপনার বিবিরে আপনি ঘরে সাজান ইচ্ছা মতো বিবিরে বলবেন বিবি তুমি সাজো আর মহিলারা আমার মা বোনেরা যারা হয়তোবা অনলাইনের মাধ্যমে শুনবেন আপনাদেরকেও বলি মা গো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন নবীজি তার হুজরা মোবারকে আসার তারিখ থাকতো তিনি সেদিনও সাজতেন যেদিন তারিখ না থাকতো সেদিনও সেজে গুজে নবীজির জন্য অপেক্ষা করতেন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বেশি অসুস্থ তো তিনি দোয়া করলেন আল্লাহ আজকে যদি দয়াল নবীজি আমার হুজরায় আসেন আমি 100 রাকাত নফল নামাজ পড়ব কয় রাকাত সুস্থ মানুষ না অসুস্থ মানুষ আমরা তো অসুস্থ হইলে নামাজ ফরজ নামাজই পড়ি না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই চিন্তা করলেন দোয়া শেষ করতে দেরি হুজরা মোবারকের দরজায় করা নারা দিয়া আমার নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আজওয়াজে মুতাহারাত সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের সঙ্গে দৌড়ে গিয়া দরজা খুললেন আমার দয়াল নবীজি তাশরীফ আনলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির কদম মোবারক একটু পানি দিয়ে সুন্দর করে ধৌত করে দিলেন নবীজির কদম মোবারক সুন্দর করে ধরে চকির উপরে বসাইয়া দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন একটু সময় দেন আমার একটু কাজ বাকি আছে আমার নবী বললেন যাও আয়েশা যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে আমরা হইলে কইতাম বলে আচ্ছা নিয়ত করছি আইসে যখন তাইলে সময় কাটাইলো পরে গিয়া নামাজ পড়বে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ এত অসুস্থ ছিলেন দাঁড়াইতে পারতেছেন না ঠিকমতো দাঁড়াইতে পারতেছেন না অত্যন্ত অসুস্থ এশার নামাজ অনেক কষ্ট করে আদায় করছেন কিন্তু এখন নফল নামাজ আদায় করতে যায় দাঁড়ায় যায় নামাজ পড়বেন শরীরে শক্তি নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বৈশা তারপরে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালে আমার নবীজি বলেন আয়েশা রে ওরে আয়েশা আমি যেন তোমার হুজরায় আসি তার জন্য নিয়ত কইরা আল্লাহর কাছে দোয়া করলা আমি ঘরে আসলাম এখন তুমি কি করো সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু কি বলছেন যে হুজুর আমি দোয়া করছি আপনি আসার জন্য বলছেন বলেন নাই আর তিনি যখন দোয়া করেন নবীজি কি তখন আয়েশা রাদিয়াল্লাহর হুজরায় না বাইরে তাইলে বোঝা গেল আমরা কোন জায়গায় কি করি না করি আমার নবীজিকে সেটা দেখার শোনার বুঝার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যে বিশ্বাস করবেন না ঈমান থাকবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসকি আসি দিয়া পায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমি নিয়ত করেছি আপনি যদি আমার হুজরায় তাশরিফ আনেন আমি 100 রাকাত নফল নামাজ আদায় করব ও নবী আমি নফল নামাজ আদায় করছি আমার নবী বলেন আয়েশা তুমি তো ঠিকমতো দাঁড়াইতেই পারো না তুমি কি নামাজ আদায় করবা 100 রাকাত বলে হুজুর দাঁড়াইতে না পারি কিন্তু বৈশা তো পড়তে পারবো নবী বলেন আয়েশা কয় রাকাত পড়েছো বলে হুজুর মাত্র দুই রাকাত পড়ছি আমার নবী কয় আয়েশা চলে আসো এই দুই রাকাতের বিনিময় আল্লাহ তোমার 100 রাকাত আদায়ের সওয়াব দিয়ে দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর নবী গো দয়াল নবীজি 100 রাকাতের সওয়াব 2 রাকাতে আল্লাহ দিবেন আমার নবী বলেন হ্যাঁ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর এটা কি শুধু আমার জন্য আমার নবী বললেন না তাইলে হুজুর কার জন্য আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করার পর সালাতুল আয়েশা আদায় করার পরে বিতিরের নামাজ শেষ করে কিংবা কেউ তাহাজ্জুদের জন্য বিতির রাখলে এশার নামাজের সুন্নত আদায়ের পরে দুই রাকাত বসে বসে নফল নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ দুই রাকাত নামাজের বিনিময়ে 100 রাকাত নফল নামাজের সওয়াব দিবে সুবহানাল্লাহ এশার নামাজের পর এই আমলটা করিয়েন আল্লাহ তৌফিক দেন আমিন জোরে বলেন আমিন আপনি সুস্থ হন আর অসুস্থ হন বসে পড়বেন তাইলে 100 রাকাতের সওয়াব পাবে মুসলমানের আরি রব্বুল আলামিন আমাদেরকে আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের মাধ্যমে বলেন হুজুর দুনিয়াবাসীর বলেন যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে যে কোনো ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে এবং কাবাইরুল ইসমি ওয়াল ফাওয়াহিশ অশ্লীল কাজ থেকে অশ্লীল কথা থেকে বেঁচে থাকে ফাহেশা কথাবার্তা বলার থেকে বেঁচে থাকে আমার যুবক ভাইরা রে মোবাইল ফোনে অনেক আজে বাজে কথা বলে তোমরা সময় কাটাও আমরা জানি মোবাইল ফোনে অনেক আজে বাজে কথা বলে গার্লফ্রেন্ডের সাথে কথা বইলে বইলে সময় কাটাও আমার মা বোনেরা গো যারা উঠতি বয়সে আছেন বিবাহিতা কিংবা অবিবাহিতা কেউ যদি বয়ফ্রেন্ডের সাথে কোনো ধরনের কথাবার্তা বলেন এটা ফাহেশা কথা হিসেবে গণ্য হবে ফাহেশা কথা অশ্লীল কথাবার্তা হিসেবে গণ্য হবে এই ধরনের কথাবার্তা যদি আপনি বলেন আল্লাহ পাকের স্থায়ী নিয়ামত জান্নাত থেকে আপনি বঞ্চিত হতে পারেন রব্বুল আলামিন বলেন ওয়া ইযা মা গাদিবুহুম ইগফিরুন আল্লাহু আকবার প্রথমে আল্লাহ কয় যদি এই নিয়ামত পেতে হয় ঈমানদার হওয়া লাগবে দুই নম্বরে সমস্ত কাজে আমার উপর তাওয়াক্কাল করতে হবে তিন নম্বরে আমার আল্লাহ বলেন কবিরা গুনাহ ছাড়তে হবে চার নম্বরে আমার আল্লাহ বলেন অশ্লীল কথা অশ্লীল কাজ ছেড়ে দিতে হবে পাঁচ নম্বরে আল্লাহ বলেন
যখন কারো উপর তোমার অনেক বেশি রাগ আসবে গুসা হবে হয় না মাঝে মধ্যে হয় না মুন্ডা সাহেব কুবাইয়া ফালা ফালা করে ফলাই এরম রাগ উড়ে রব্বুল আলামিন কয় নবী গো ওয়াইদা মাগদবুহুম ইয়াগফিরুন দুনিয়ার মধ্যে যেই মানুষের অনেক বেশি রাগ উঠে অনেক গুসা আসার পরেও যার উপর রাগ উঠলো তারে যদি কেউ মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ রাগ উঠছে যার উপরে যা আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ কর না আল্লাহ বলেন এই ধরনের চরিত্রবাদ মানুষের জন্য আমি জান্নাত আট ধরনের বানায়া রাখছি যেটা মন চাইবো ওইটা ডুববো যেইটা পছন্দ হবে ওইটাতে ডুববে জোরে কর না সুবহানাল্লাহ বাবারে চরিত্রগুলো মনে রাখবেন এক নম্বরে ঈমান আনতে হবে ঈমান আনছি আল্লাহর উপর ভরসা করতে হবে এটার মধ্যে একটু গড়বড় আছে ঠিক করে লেন যে কোনো কাজে ভরসা হবে কার যে কোনো ব্যাপারে ভরসা হবে কার তিন নম্বরে কবিরা গুনা ছাড়তে হবে কবিরা গুনা করা দেব খবরদার করেন না কবিরা গুনা করেন না কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে চার নম্বরে অশ্লীল কথা বলা অশ্লীল কাজ করার থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে হবে পাঁচ নম্বর হলো যদি কারো উপর অনেক বেশি রাগ উঠে ওই রাগ উঠার পর খেয়াল করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমারে মাফ করে দিলাম এই পাঁচটা কাজ ছয় নম্বরে আরো আছে বলতাম বলবো কোরআন আল্লাহর কোরআন আমাদের নৈতিক চরিত্র যদি কোরআনের মতো ঠিক করে ফলাই সমাজে কোনো অশান্তি থাকবে না জীবনে কোনো অভাব থাকবে না ঠিক কিনা বলেন আমরা তো কোরআনের মতো নৈতিক জিন্দগি করি না আমরা ব্যবসার জন্য টুপি রাখি আলাদা এই যে ব্যবসার মধ্যে ধরে এই ব্যবসার কসম দুইটি হল লাভ করি নাই চালানে দিছি অনেকে কয় বৃষ্টি আলো অসে দিছি বলে কিনা এই ব্যবসার কসম করা কবিরা গুনাহ ব্যবসায়ের কসম করা কবিরা গুনাহ খবরদার রব্বুল আলামিন বলেন হুজুর ছয় নম্বরে ওয়াল্লাযীন ইস্তাজাবু লিরব্বিহিম ওয়াকামুস সালাত ছয় নম্বরে হলো যে ব্যক্তি আমি আল্লাহর সমস্ত হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে সুবহানাল্লাহ আল্লাহর কোন হুকুম অমান্য করা যাবে মিথ্যা কথা বলতে নিষেধ করছেন কে মিথ্যা কথা বলা যাবে কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকার হুকুম দিছেন কে কাউরে গালি দেওয়া যাবে যাইব গালি দেওয়া যাইব কাউরে কষ্ট দেওয়া যাবে এতিমের হক নষ্ট করা যাবে বোনের হক কম দেওয়া যাবে ভাই ভাইকে ঠকানো যাবে বাবা হইয়া ছোট ছেলেরে বেশি সম্পদ দিয়া বড় ছেলেরে ঠকাইয়া দেওয়ান যাইব কিছু বাপ আছে ছোট ছেলেরে বেশি করে দেয় বড় ফলারে তোর লেগে দোয়া করে দিছে তোরে আল্লাহ দিব এটা সিটার নাম্বার ওয়ান কে শিখাইছে আপনাকে এই এই আইন কোথায় পাইছেন আপনি এটা বড় ফলারে আল্লাহ দিব ছোট ফলার লেগে আল্লাহ নাই আল্লাহকে বড় ফলার লেগে একলা নাকি আর আল্লাহকে আপনারে কইছে বুদ্ধি করতে আপনার কাছে যে সম্পদ আল্লাহ দিয়েছে এটা আমানত আপনি বলবেন আমি মালিক নো নেভার আপনি মালিক না আপনার কাছে এটা আমানত সাহাবায়ে কেরাম বলছেন হুজুর কি বলেন আমাদের সম্পদ আমরা মালিক না আমার নবী বললেন না হুজুর তাহলে আমরা কতটুকুর মালিক আমার নবী বললেন তুমি যেটুকু খাও আর যেটুকু পরিধান করো তুমি শুধু এইটুকুরই মালিক বাকি যেটুকু আছে এটা তোমার জন্য আল্লাহ আমানত রাখছে আল্লাহ তোমারে দিয়া পরীক্ষা করতেছে তুমি সন্তানদের উপর সঠিক ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো কি না জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট ফলারে বাড়াইয়া দিলেন বড় ফলারে যে কমে দিলেন এটা লিয়া আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবো নি কথা কয় না জবাবদিহিতা করা লাগবো নি বাবা আল্লাহর হস্তে বলি আল্লাহর হস্তে দুই হাত জোর করে বলি খবরদার এই ধরনের চিন্তাও করবেন না যদি দেখেন যে ছোট ফলায় বেশি না দিলে ছোট ফলায় কিল কোনি দিব আছে না এরকম যে ছোট ফলায় বাবারে মাইরি ফেলায় এর এখন তো সম্পত্তির জন্য আহা হা বড় আফসোসের বিষয় কয়েকদিন আগে খবরে দেখলাম বাপ মইরা ব্যাংকার কোন ব্যাংকের জন্য বড় অফিসার কোটি কোটি টাকার গাড়ি কোটি কোটি টাকার বাড়ি
মারা গেছে বেটা লাশ করে দিয়েছে নিচে আর ফুল আর উপরে তিন তলার উপরে সম্পদ ভাগ করতেছে বাপের মাটি দেও না রে খবর নাই এইজন্য একটা গান হইলো বা একটা লাইন শুনছিলাম আমার কাছে ভালো লাগছে এরশাদ সিকদার জেলখানার তাইকা লিখছিল মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় সবাই মরে মাটি দিতে হইবে অস্থির সম্পদ ভাগের জন্য ও সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত একজনে আর একজনকে করিবে আঘাত আমি মরে যাব ঠিক নি কথাগুলো কিন্তু বাস্তব এশা শিকদারে বলে জেলখানা বইয়ে বইয়ে বলে এটা লিখছে বাস্তবতা কতটুকু জানি না তাহলে আপনার যে সন্তানেরা আপনি মারা গেলে আপনার দাফন কাফনের চিন্তা বাদ দিয়া সম্পদ নিয়ে কারাকারি করবে তাদের মধ্যে কাউরে কম কাউরে বেশি আপনি দিবেন কেন দিবেন না আপনি যেমনে আছেন এমনে থাকেন আপনার ইন্তেকাল হইলে অটোমেটিক ইসলামী বিধান মোতাবেক সবার মাঝে সমান বণ্টন হয়ে যাবে ঠিক কি না কেন আপনার দায় নেওয়া দরকারটা কি আপনার রাস্তা আপনি ক্লিয়ার করে চলে যান বাবারে যদি সমান ভাবে নাও তোমরা সবাই আমি বণ্টন করে দিমা যদি না নাও তাহলে অপেক্ষা করো আল্লাহ যদি হায়াত শেষ হয়ে দিব আমার আমি চলে গেলে তোমরাই পাইবে এগুলোর কে নিবে এইভাবে জীবন তৈরি করবেন রব্বুল আলামিন বলেন নবী গো নবী ছয় নম্বরে কাজ হলো দুনিয়ার মানুষগুলোকে বলেন সর্বক্ষেত্রে যেন আমার নির্দেশ আমার হুকুম মান্য করে ইয়া রাসূলুল্লাহ আমার হুকুম যেন মান্য করে রব্বুল আলামিন আরো কয় হুজুর সাত নম্বরে তাদেরকে বলে ওয়া আকামুস সালাত তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে নিজে যেন নামাজ পড়ে নিজের বিবি সন্তান পরিবারের লোকেদেরকে নামাজ আদায়ের জন্য যেন তাকিদ দেয় তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম যখনই তারা কোনো কাজ করবে তাদেরকে বলেন তারা যেন তাদের সিনিয়র তাদের মুরব্বি তাদের বুদ্ধিমান সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে পরিবারের লোকেদেরকে দিয়া যেন এই মানুষগুলো পরামর্শ করে তারপরে যেন কাজ করে জোরে কোন সুবহানাল্লাহ পরামর্শের কথা কেন বললেন আপনি যদি একটা অন্যায় কাজ করার নিয়ত করেন পরিবারের সাথে পরামর্শ করতে পারবেন সবাইকে সায় দিব সবাই সায় দিত না তুমি ভাবের কাম করবা তুমি ভাবের কাম করবার এটাতে আমরা সায় দেব তোমারটা তুমি বুঝো না এই জন্য আল্লাহ বলছেন যে হুজুর কেউ যদি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে চায় তার বলেন সে যে কোনো কাজ করবে সে যেন পরিবার নিজের আত্মীয় নিজের মুসলমান নিজের মুমিন আন্তরিক ভাইয়ের সাথে যেন এগুলো নিয়ে পরামর্শ করে তারপরে যেন সিদ্ধান্ত গ্রহণ করে জোরে করে সুবহানাল্লাহ রব্বুল আলামিন এরপর বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন টাইম কভার হয়ে গেছে সামনে আওয়াজ আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হুজুর আমি আল্লাহ তাদেরকে যেটুকু রিজিক দিয়েছি তাদেরকে বলেন এইটুকুর থেকে তারা যেন গরিব মিসকিনের মাঝে দান করে সুবহানাল্লাহ দান করে যেন তারা যেটুকু দিছি যাই আছে যেটুকুই আছে এইটুকুর থেকে তারা যেন দান সদকা করে আমরা মোটামুটি ঈমান আনতে হবে আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে অশ্লীল কাজ অশ্লীল কথার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সমস্ত হুকুমগুলো মানতে হবে রাগের সময় যখন বেশি রাগ আসবে কাউকে ক্ষমা করে দিতে হবে এরপরে হলো পাঁচ ওয়াক্ত নামাজ নিজে পড়তে হবে পরিবারকে তাকিদ দিতে হবে তারপরে হলো আমাদেরকে যেটুকু রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন এই রিজিক থেকে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে গরিব মিসকিন তাদেরকে আমরা সমানভাবে দান সদকা করতে হবে এইভাবে নিজেদের জিন্দগি তৈয়ার করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন আরো জোরে কর আমিন আরো মহব্বতে বলেন আমিন আরো কিছু কথা আছে সামনে বললাম না এগুলো একান্ত জরুরি প্রয়োজনীয় আমাদের এ কয়েকটা বিষয়ে লাইফে জীবনে একান্ত জরুরি প্রয়োজন আপনি যদি এভাবে নিজের পরিবার নিজের জীবনকে যদি গড়তে পারেন আপনার পরিবারে নিঃসন্দেহে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ রহমত দিয়ে পরিপূর্ণ করে রাখবেন কে যেখানে আল্লাহ রহমত আছে সেখানে কোনো বিপদ আজাব গজব এই সব কিছুর থেকে বাঁচায় কে সব কিছুর থেকে বাঁচান কে আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী জীবন নসিব করেন। আমিন। আরো জোরে বলেন।